পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বর্ধমান পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পুরমাতা চন্দ্রা দাস বিনা প্ল্যানে বাড়ি করছেন এমনই পোস্টার পড়ল কোট চত্বর এলাকায়। এ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কাউন্সিলরই যদি বিনা প্ল্যানে বাড়ি করে সেক্ষেত্রে পৌর প্রশাসনের কি ভূমিকা হবে সেই নিয়ে প্রশ্ন তুলছেন শহরের নাগরিকবৃন্দ। এ বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই পুরমাতা চন্দনা দাস জানান, দুবছর আগে দোতলা বাড়ির প্ল্যান অনুমোদন হয়েছে, সেই সময় অর্থ সংকটের জন্য বাড়ি দোতলা পর্যন্ত করা সম্ভব হয়নি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই বাইনিভাবে বাড়িটা হচ্ছে, এটা আমি করতেই পারি না। কিছু লোক আছে এরকম সত্যতা করার জন্য করছে, আমার প্ল্যান আছে, সেই প্ল্যানটা ফেল হয়ে যাওয়ার জন্য সেটা আমি ইস্যু করতে দিয়েছি, ইনু করতে দিয়েছি, সেটা বেরোতে একটু দেরি হচ্ছে বলে এই পর্যন্ত বাড়িটা করেছি আমি, দেরি হচ্ছে, এটাই আমার অপরাধ। না, আমি হাতে এখনও আসেনি, পেপার্সটা আসেনি। হ্যাঁ, আমার একটু অফিসটা কাজ করার জন্য অসুবিধা হচ্ছিল বলে আমি তাড়াতাড়ি এটা করতে শুরু করেছি, কিন্তু আমি জমা দিয়েছি। সাধারণ মানুষ কি মনে হচ্ছে, ঠিক আমাদের গ্যারেজ এবং উপরের ভর নিয়ে আমাদের প্ল্যান ছিল, আমাদের আর্থিক একটু অসুবিধার জন্য আমরা সেই সময় করতে পারিনি। এই মুহূর্তে কাউন্সিলর হওয়ার পরে সকাল থেকে এলাকার লোক বাড়িতে আসে, উপরেও জায়গা নেই, তাই আমরা শুধু গ্যারেজটি শুরু করেছিলাম এবং প্ল্যান করতেও আমরা জমা দিয়েছি। আমাদের প্ল্যান দেখতে পারেন, প্ল্যানের সমস্ত আছে, ইস্যু আছে, ফোলিও নম্বর আছে, নতুন করে দিয়েছি, আমরা রিসেন্টলি পেয়ে যাবো। আর আমাদের কাছে আর একটা কথা, 10 নম্বর ওয়ার্ডে যে পরিষেবা পৌরমাতা দেয় তার প্রতিহিংসার কারণে এইসব হয়েছে। তিনি আরও জানান, প্ল্যানের বৈধতা শেষ হয়ে যাওয়ায় নতুন করে তিনি প্ল্যানের কাগজপত্র পৌরসভায় জমা দিয়েছেন, যদিও সেই অনুমোদন এখনও আসেনি। পোস্টারের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা বিরোধীদের চক্রান্ত, এ ব্যাপারে পুরপতি পরেশচন্দ্র সরকারকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টে যারা এসব কাজ দেখাশুনো করেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করার জন্য। অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, তৃণমূলের সঙ্গে কোনো রকমে না পেরে রাতের অন্ধকারে পোস্টার দিয়েছে। দলের কেউ করলে বা সাধারণ মানুষকে করলে, তৃণমূল কংগ্রেসের কেউ করলে, শাস্তি কিন্তু অন্যায় যে করবে সবাইকার জন্য সমান, এখানে সেইভাবে কোনো কিছুই হয় না। আপনাকে বলছি, অভিযোগটা কারুকে জানাতে হবে, অভিযোগ যদি পৌরসভায় জমা পড়ে, আমি জানতে চাই যে রাতের অন্ধকারে পোস্টার মেরে সাংবাদিক ডেকে সাংবাদিকদের বলে দেয়া, আমি মনে করি এসব না করে তাদের যদি মনে হতো বিনা প্ল্যানে বাড়ি হচ্ছে, তারা কেন একটা লিখিত অভিযোগ জমা করলো না, এবং সেই লিখিত অভিযোগে যদি পৌরসভা কোনো তদন্ত না করত, পৌরসভা যদি কোনো ব্যবস্থা না করত, তারপর তারা এই ধরনের কাজ করতে পারত। তারা আইন মানে না, তারা আইনকে বুড়াগুল দেখায়, আর তারা শুধু অস্তিত্বহীন হয়ে পড়েছে, আজকে অস্তিত্ব রক্ষার জন্য এইসব কাজগুলো করছে। বিজেপি জেলার সহসভাপতি তথা মুখপাত্র এসআর ব্যানার্জি জানান, বেআইনি কার্যকলাপ করা মানেই তৃণমূল করা। তিনি আরও জানান, যেখানে তৃণমূল কাউন্সিলর বিনা প্ল্যানে বাড়ি তৈরি করছেন সেখানে পৌর প্রশাসন ও জেলা প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ। দেখুন, এটার মধ্যে আমি আশ্চর্য কিছু খুঁজে পাচ্ছি না, কারণ তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম, ইললিগেল, চিটিংবাজি, ধাপ্পাবাজি, এটা নিয়েই হচ্ছে তৃণমূল। তো তৃণমূলের আমলে এটা হবে, এটা কোনো তো অস্বাভাবিকতা কিছু নেই। সাধারণ মানুষের বাড়ির যদি হচ্ছে 1 ফুটও বেড়ে যায়, সেটাকে তাকে ফাইন করা, সেটাকে ভেঙে দেওয়া, সব রকম হচ্ছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে প্রচেষ্টা করা হয়, কিন্তু এখানে একটা গোটা আস্ত বাড়ি যে হচ্ছে বিনা প্ল্যানে আছে সেটা নিয়ে কোনো দিন কোনো রকম মিউনিসিপ্যালিটির তরফ থেকে কোনো রকম অ্যাকশন নিয়েছে, নেবে না। কেন? কারণ না, তিনি তৃণমূলের কাউন্সিলর। আজকে যদি এটা কোনো বিরোধী দলের কাউন্সিলর হতো, আজকে কিন্তু এটা নিয়ে হই হই পড়ে যেত, অনেক কিছু কেস, কাবাড়ি, বাড়ি ভাঙা অনেক কিছু হতো। কিন্তু এই যে তৃণমূলের কাউন্সিলররা, এরা তৃণমূল করে এই কারণে, যত রকমভাবে দুর্নিয়ম আছে সবটা যেন করে আলটিমেটলি নিজের লাভটা যেন করা যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।